উন্নয়ন এবং আইন শৃঙ্খলা দুই ইস্যুতে শনিবার নিজের ভাষণে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার রেশমকার্ডি ব্লকে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে নিজের ভাষণে পূর্বের বাম আমলের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক সুরে নিজের বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ সরকারি আধিকারিক এবং বিজেপি কর্মীরা। উন্নয়ন প্রসঙ্গে পূর্বের বাম আমলের শাসনকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলন আর জিন্দাবাদের রাজনীতি করে রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছিলেন তৎকালীন সিপিআইএম সরকার। মেহনতি মানুষের নামে রাজনীতি করলেও তাদের শোষণ করে বহু সংখ্যক বাম নেতার আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। আমরা কাজে বিশ্বাসী, কথাতে বিশ্বাসী। ত্রিপুরাতে আগে আমরা দেখেছি যে বহু জায়গায় এত কলকারখানা এখানে ছিল, আত্মনির্ভর ত্রিপুরার আজকে যে কথাটা আছে সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে আগে কৃষকরা। জিন্দাবাদ জিন্দাবাদ করে মালিকের জুলুম চলবে না ইত্যাদি ইত্যাদি ধরে বলে সমস্ত ইনস্টিটিউশন গুলো বন্ধ করে দিয়েছে। এবং আমরা দেখেছি যে এই মেহনতি মানুষের সরকার, মেহনতি লোক যারা তাদেরকে ধ্বংস করে যে নেতাগুলো ছিল এদের টেনে আনুন ফুল কলা গাছ হয়ে গেছে। আর মেহনতি মানুষদের শীর্ণতায় হয়ে কিছু লোক গৃহ করেছে, আর কিছু লোক বাড়িতে বসে গেছে, তাদের এমন দেখাই যায়। নিজের আখের গুছিয়ে নিয়ে এইসব বাম নেতারা বর্তমানে কেউ অন্যত্র চলে গেছেন, আবার কিছু ঘরে বসে গেছেন বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আইন শৃঙ্খলা প্রসঙ্গেও সিপিআইএম আমলকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাম আমলের চেয়ে বহুগুণ বেশি ভালো আছে বর্তমানে। সনেত ভাষায় বামেদের আক্রমণ করে সিপিআইএম এর আন্দোলনে কর্মীদের উগ্র শারীরিক প্রকাশ এবং ডান্ডার বলদর্পী উপস্থিতি সবসময় প্রমাণ করে যে দলটি আক্রমণের রাজনীতি ছাড়া কিছুই বোঝে না। কিন্তু ত্রিপুরা সরকার কোন অবস্থায় এটা বরদাস্ত করবে না, আমাদের গভর্নমেন্ট কোন অবস্থায় এটা বরদাস্ত করবে না। আমাদের ন্যাশনাল গুরু ক্রাইম সিন্ডিকেট কি বলছে, 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে পঞ্চম স্থানে আছে। ডাটা নিয়ে কথা বলুন, আন্দাজের কথা বলে লাভ নেই। আপনারা যখন প্রসেশন করেন দেখেও মনে হবে দূর থেকে আপনারা কার, সবসময় একটা শারীরিক যে আশ্রলন, ডান্ডার যে আশ্রলন, লেগের নামে ডান্ডা নিয়ে ঘোরা সেটুকু আমি দেখেছি। এটা সন্ত্রাসে সবসময় একটা চিত্র ফুটে উঠে আপনাদের চাল চলনে সবকিছু। বামেদের কর্মসূচিতে সবসময় সন্ত্রাসের চিত্রই ফুটে ওঠে বলে তীব্র সুরে মন্তব্য করেছেন তিনি। বর্তমান বিজেপি সরকার কোনো অবস্থাতে সন্ত্রাসী রাজনীতিকে বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।